हेलो, माय नेम इज श्यामल एंड वेलकम टू वेट फॉर अ जॉब। सो আজকের ইংলিশ ক্লাসটা আমি করব। সো এই ক্লাসে কি করব, এই ক্লাসে আমরা WBP-র যে লাস্ট 10 ইয়ার্সের ইংলিশ কোয়েশ্চেন পেপার আছে সেটা আমরা সলভ করব। আর এই 10 ইয়ার্সের কোয়েশ্চেন পেপারের মধ্যে কনস্টেবল, লেডি কনস্টেবল, জেল পুলিশ, কলকাতা পুলিশ SI বা WBP SI, এই সবার কোয়েশ্চেন পেপার থাকবে। সো এই সব রকমের যদি আমরা সলভ করি তাহলে আমরা বুঝতে পারবো যে WBP-র ইংলিশ কোয়েশ্চেন পেপারে কোন কোন টাইপের ইংলিশ ষোলো কোয়েশ্চেন। হচ্ছে ফিল ইন আজকে। দ্য ব্ল্যাঙ্ক উইথ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তাহলে ঠিক মতো প্রিপোজিশন দিয়ে আমরা ফিল আপ করতে হবে। ডেভিড লিভস ড্যাশ দ্য বাস স্ট্যান্ড, তাহলে ডেভিড বাস স্ট্যান্ডের পাশে থাকে, পাশে মানে কোনটা, বাই, তাহলে ডেভিড লিভস বাই দ্য বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ডের পাশে থাকে। সো এখানে থ্রু হবে না, থ্রু মানে জানি আমরা মধ্যে, যেমন মনে করো পাইপের মধ্যে দিয়ে জল যাচ্ছে, ওয়াটার ইজ পাসিং থ্রু দ্য পাইপ, সো এখানে থ্রু ব্যবহার হয়। অ্যাক্রস কোথায় ব্যবহার হয়, অ্যাক্রস হচ্ছে এপার থেকে ওপার, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, যেমন হি ইজ ক্রসিং, হি ইজ ক্রসিং অ্যাক্রস দ্য রোড, সে রাস্তার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পার হচ্ছে। আগেনস্ট মানে কি, বিরুদ্ধে, মনে করো সে আমার বিরুদ্ধে আছে, আমি আমি যেটা বলেছি সে সেটা সাপোর্ট করছে না বা এগ্রি হচ্ছে না, তখন আমি বলবো হি ইজ আগেনস্ট মি, এটার মানে হচ্ছে সে আমার বিরুদ্ধে। সো এখানে রাইট অ্যান্সার হচ্ছে এ অপশন, বাই। 17 হচ্ছে চুজ দ্য কারেক্ট প্রভাব, আবার প্রভাব, সো এখানে প্রভাব কোনটা ঠিক, প্রভাব হচ্ছে আমার এখানে এই প্রভাবটা মানে সবাই জানে, শেষ ভালো তো সব ভালো, তো রাইট হচ্ছে সি অপশনটা, অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। কী করে চিনবো এটা, অলের পরে একটা অ্যাপোস্ট্রফি এস থাকবে, সো এটা দেখে আমরা চিনবো যে রাইট প্রভাব কোনটা। এরপরে নেক্সট হচ্ছে নাম্বার 18, সো 18-এ হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ কারেক্টলি স্পেলড, নিচের কোন বানানটা সঠিক স্পেলিং, সো এখানে কিউ, কিউ মানে হচ্ছে লাইন, লাইনে যে দাঁড়াই একজনের পিছনে আরেকজন ওটাকে কিউ বলে, সো এখানে কিউ বানান কোনটা সঠিক, বি অপশানটা হচ্ছে রাইট স্পেলিং, কিউ ইউ ই ইউ ই, এটা হচ্ছে রাইট স্পেলিং, কিউর স্পেলিং। 19 হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম দ্য ফলোয়িং, ঠিক মতো প্রিপোজিশনটা আমাদের লিখতে হবে। উই শ্যাল ডিসকাস দ্য ম্যাটার ড্যাশ আ কাপ অফ টি, তাহলে আমরা ব্যাপারটা নিয়ে আলোচনা করব চা খাবার সময়, সো এখানে ডিউরিং থাকলে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হতো, কিন্তু ডিউরিং নেই, এখানে আমরা ওভারও ব্যবহার করতে পারবো অল্টারনেট হিসাবে। সো এখানে আমরা যদি ওভার বসাই, উই শ্যাল ডিসকাস দ্য ম্যাটার, আমরা জিনিসটা নিয়ে আলোচনা করব চা খাওয়ার সময়ে, তো চা খাবার সময় মানে হচ্ছে ওভার আ কাপ অফ টি, এক কাপ চা খাবার সময় আমরা জিনিসটা নিয়ে আলোচনা করব। সো রাইট অপশন, রাইট অ্যান্সার হচ্ছে ওভার, এ অপশন। নাম্বার 20 হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম দ্য ফলোয়িং, তাহলে সঠিক আমাদের প্রিপোজিশনটা লিখতে হবে, দ্য ম্যান ওয়াজ অ্যাকিউজড ড্যাশ থেফট, তাহলে লোকটাকে চুরির দোষারোপ করা হলো, তো এখানে কোন প্রিপোজিশনটা বসবে। তো এখানে মনে রাখার সবচেয়ে সহজ উপায় হচ্ছে অ্যাকিউজ থাকলে সবসময় অফ বসে, অ্যাকিউজ থাকলে সবসময় অফ বসে, তাহলে এখানেও অফ বসবে, দ্য ম্যান ওয়াজ অ্যাকিউজড অফ থেফট, লোকটাকে চুরির অপবাদ দেওয়া হলো। নাম্বার 21, আউট অফ দ্য অল্টারনেটিভ সাজেস্টেড সিলেক্ট দ্য ওয়ান উইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য সেন্টেন্স ইন ইনডাইরেক্ট স্পিচ, তাহলে এটা ইনডাইরেক্ট স্পিচে করতে হবে, মানে ন্যারেশন চেঞ্জ করতে হবে। বিরাট সেইড রবি অ্যারাইভড অন মানডে, তাহলে বিরাট বলেছিল রবি সোমবার আসছে, তো এটার ন্যারেশন চেঞ্জ করলে কী হবে, রবি সেড দ্যাট, প্রথম পার্টটা এটা, রবি সেড একটা দ্যাট বসবে, তারপর সরি বিরাট সেড, বিরাট সেড তারপর একটা দ্যাট বসবে, তারপর রবি বসবে, এবার এটা অলরেডি পাস্টে আছে, অ্যারাইভড এটি সেকেন্ড ফর্মে রয়েছে, মানে এটা পাস্ট টেন্স আগে থেকে আছে, যখনই পাস্ট টেন্স আগে থেকে থাকবে ইনভার্টেড কমার মধ্যে, তখন ন্যারেশন আমরা কীভাবে চেঞ্জ করবো, ইনডাইরেক্ট আনবো, তখন আমরা একটা হ্যাড নিয়ে আসবো, মানে পাস্ট পারফেক্ট করব, তাহলে কোন অপশনটা হ্যাড আছে দেখব আমরা, তাহলে হ্যাড আছে এখানে এই অপশনটা, বিরাট সেড দ্যাট রবি হ্যাড অ্যারাইভড অন মানডে, তার মানে এখানে এই অপশনটা ঠিক, যখনই পাস্ট টেন্স থাকবে একটা হ্যাড চলে আসবে, মানে পাস্ট পারফেক্ট টেন্স হবে। নাম্বার 22, হি রোট দ্য স্ট্রেঞ্জ কেস অফ ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড, সো এটা একটা উপন্যাসের নাম, এই উপন্যাসটা কে লিখেছে, এটা লিখেছে হচ্ছে সি অপশনটা, রবার্ট লুইস স্টিভেনসন এ লিখেছে। 23 হচ্ছে
which is the correct one for an old afternoon nap? Afternoon nap হচ্ছে, আচ্ছা nap মানে কি? Nap মানে হচ্ছে কিছুক্ষণের জন্য ঘুমানো, short sleep, এটাকে আমরা nap বলি। তাহলে an afternoon nap মানে দুপুর বেলার পর, বিকাল বেলায় যে অল্প একটু একটুর জন্য যে শোবা ঘুমানোটা, ওটাকে আমরা বলি সিএসটা। এ অপশন সিএসটা মনে রাখবে এটা। 24 হচ্ছে হু রোড দ্য হাউন্ড অফ দ্য বাস্কের ভিলস, সো এটাও একটা উপন্যাসের নাম। এই উপন্যাসটা কে লিখেছে? এটা লিখেছে সি অপশনটা, আর্থার কোনান ডোয়েল ইনি লিখেছেন। সো সি হচ্ছে রাইট অ্যান্সার। 25 হলো উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ কারেক্টলি স্পেলড, সো নিচের কোন বানানটা সঠিক বানান। সো এখানে এটা সবাই জানো ইন্ডিপেন্ডেন্স, সো ইন্ডিপেন্ডেন্স তো রয়েছে কিন্তু সঠিক স্পেলিং কোনটা? সো এখানে এ বি আর ডি এই তিনটে কিন্তু সেম স্পেলিং রয়েছে, শুধু বি এরটা প্রথমটা ক্যাপিটাল রয়েছে, কিন্তু এ আর ডি হচ্ছে সেম স্পেলিং। সো কোন স্পেলিংটা ঠিক? তো বলেছিলাম যদি একই রকম অপশন থাকে আমরা সবসময় প্রথমের অপশনটা নেব, তাহলে এখানে এ অপশনটা হবে রাইট অপশন, ইন্ডিপেন্ডেন্স। সো এখানে এটা হলো সঠিক উত্তর। আচ্ছা এরপরে যেটা আছে, এটা হচ্ছে নাম্বার ওয়ান, আউট অফ দ্য ফোর অল্টারনেটিভ চুজ দ্য ওয়ান উইচ ক্যান বি সাবস্টিটিউটেড ফর দ্য গিভেন ওয়ার্ডস। তো সাবস্টিটিউটেড মানে হচ্ছে যেটা এক কথায় প্রকাশ, সো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এটা পড়ছে। সো ওয়ান হু রানস অ্যাওয়ে ফ্রম জাস্টিস, যে ন্যায় থেকে পালায়। সো এখানে ন্যায় থেকে পালায়, জাস্টিস থেকে পালায় মানে হচ্ছে যে পুলিশ থেকে পালায়। তাহলে যে পুলিশ থেকে পালায় তাকে কি বলে? তাকে বলে ফিউজিটিভ। ফিউজিটিভ তার মানে বি অপশনটা হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে হু রান অ্যাওয়ে ফ্রম জাস্টিস তাকে বলে ফিউজিটিভ। নাম্বার টু হচ্ছে ফাইন্ড দ্য এরার পার্ট অফ দ্য সেন্টেন্স, তো বাক্যের মধ্যে কোন পার্টে ভুল আছে। সো আমরা পড়ি বাক্যগুলো আগে। কনজিউমার্স আর সেট টু বি স্পয়েলড ফর চয়েস অ্যাজ স্মার্টফোন মেকার কম্পিট উইথ ওয়ান অ্যানাদার উইথ ফ্ল্যাগশিপ লঞ্চেস অ্যাট অ্যাট্রাকটিভ প্রাইসেস, নো এরার। সো এখানে কনজিউমার্স আর সেট টু বি স্পয়েলড ফর চয়েস মানে হচ্ছে যে কনজিউমার মানে কাস্টমার, তাহলে কাস্টমাররা চয়েসগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে স্মার্টফোন যে মেকারগুলো আছে তারা একে অপরের সঙ্গে কি করছে? প্রতিযোগিতা করছে উইথ ফ্ল্যাগশিপ লঞ্চেস, ওরা নতুন নতুন ফ্ল্যাগশিপ লঞ্চ করছে। ফ্ল্যাগশিপ কোনগুলো? ফ্ল্যাগশিপ ফোন হলো হলো যে ফোনগুলোতে লেটেস্ট ফিচার্স রয়েছে, সব থেকে ভালো ফিচার্স রয়েছে, আর অ্যাট্রাকটিভ প্রাইসেস, আর খুবই আকর্ষণীয় দাম, মানে প্রাইসগুলো কম। সেরকম এখন প্রচুর স্মার্টফোন মেকার্সগুলো আছে, তারা এরকম ফ্ল্যাগশিপ ফোনগুলো অ্যাট্রাকটিভ প্রাইসে লঞ্চ করছে। সো কাস্টমার তারা চয়েস করতে পারছে না যে কোন স্মার্টফোনটা নেবে, তারা অন্য একটা স্মার্টফোন চয়েস করছে, তার মধ্যে কয়েকদিনের মধ্যে আরও অন্য ফ্ল্যাগশিপ ফোন বেরিয়ে যাচ্ছে, তো অনেকগুলো অপশান চলে আসছে। সো ওগুলো চয়েসগুলো তাদের নষ্ট হয়ে যাচ্ছে। সো এখানে কোন অপশান ঠিক? ওয়ান পার্টটা ঠিক আছে, এখানে ভুল আছে দুই নম্বর পার্টটা। কেন ভুল আছে? অ্যাজ স্মার্টফোন মেকার কম্পিট উইথ ওয়ান অ্যানাদার, সো এখানে কিন্তু যত স্মার্টফোন মেকার্স আছে, যারা স্মার্টফোন তৈরি করে, যত কোম্পানি আছে, সব কোম্পানির কথা বলেছে। তাহলে এখানে সব কোম্পানির কথা বলেছে মানে একটা মেকার্স, একটা এস হবে মেকারের সাথে, রাইট? মেকার্স, সো একটা এস অ্যাড হবে। কি করে বুঝলাম? কারণ কম্পিট ভার্বটা সিঙ্গুলার, সো ভার্বটা যখনই এস বাই এস থাকবে না, তার মানে বুঝবো যে সাবজেক্টটা সেটা আমাদের প্লুরাল করতে হবে। আর এমনিতে বোঝা যাচ্ছে যে এখানে সব কোম্পানির কথা বলেছে, স্মার্টফোন মেকার্সদের কথা, ওই জন্য স্মার্টফোন মেকার্স হবে, আর তারপর শুধু কম্পিট হবে, এসটা হবে না, এটা ঠিক আছে। কম্পিট স্মার্টফোন মেকার্স কম্পিট উইথ ওয়ান অ্যানাদার। নাম্বার থ্রি হচ্ছে মনসুন দিস ইয়ার ইজ এক্সপেক্টেড টু অ্যারাইভ অন দ্য ইন্ডিয়ান মেইনল্যান্ড, তাহলে মনসুন যে বর্ষাকালটা এই বছর আশা করা হচ্ছে যে ইন্ডিয়ার ভূখণ্ডে পৌঁছাবে 5 days later, 5 দিন পরে দেন দ্য নর্মাল ডেট। নর্মাল ডেটের যে 5 দিন পরে আমাদের এখানে ইন্ডিয়ান যে মেইনল্যান্ড আছে সেখানে বর্ষাকালটা পৌঁছাবে। সেখানে ভুল কোনটা আছে, কোন পার্টটা? সো প্রথম পার্টটা ঠিক আছে, সেকেন্ড পার্টটাও ঠিক আছে, ভুল আছে হচ্ছে থার্ড পার্টে। কি ভুল আছে?
কারণ 5 দিন পরে, 5 দিন পরে বললে হবে না, 5 দিন দেরি করে হবে, নর্মাল ডেটের চেয়ে 5 দিন দেরি করে। সো দেরি করে মানে এখানে আমরা শুধু লেট বলবো, লেটার বলবো না, কারণ আমরা যদি আমরা বলি যে আমি 30 মিনিট আমার লেট হয়েছে, তাহলে আই এম লেট ফর 30 মিনিটস, আই এম লেটার ফর 30 মিনিটস না, আই এম লেট বলি আমরা, আই এম লেট ফর 30 মিনিটস, তাহলে এখানে লেটারের বদলে লেট হবে। তাহলে এখানে নাম্বার 3 পার্টটা রাইট অপশন, এখানে হবে অপশন সি, সেকেন্ড পার্টটা ভুল আছে। আচ্ছা নাম্বার 4, সাম উইটনেস সেড দ্য গ্রেনেড ওয়াজ থ্রোন ফ্রম এ মোটর সাইকেল ওয়াইল আদার সেড ইট ওয়াজ লবড অ্যাট দ্য চেক পোস্ট ফ্রম এ মুভিং কার। এটা মানে কি, প্রথম পার্টটা মানে হচ্ছে সাম উইটনেস, কিছু সাক্ষী বলেছে যে গ্রেনেড মানে হচ্ছে বোমা, বোমা ছোড়া হয়েছিল ফ্রম এ মোটর সাইকেল, একটা মোটর সাইকেল থেকে, ওয়াইল যখন অন্যরা সেড বলছিল ইট ওয়াজ লব, এটা নিক্ষেপ করা হয়েছিল অ্যাট দ্য চেক পোস্ট, চেক পোস্টে, চেক পোস্ট মানে যেখানে চেকিং হয়, ওই জায়গাটা ছোড়া হয়েছিল ফ্রম এ মুভিং কার, একটা চলন্ত গাড়ি থেকে। কেউ বলছে মোটর সাইকেল থেকে ছোড়া হয়েছিল, কেউ বলছে গাড়ি থেকে ছোড়া হয়েছিল। সো এখানে ভুল আছে প্রথম পার্টটা, কি করে বললাম, কারণ কিছু সাক্ষীরা বলেছিল, সাক্ষীরা মানে এখানে প্লুরাল ফর্ম হবে, সিঙ্গুলার ফর্ম না, তাহলে উইটনেস হচ্ছে সিঙ্গুলার ফর্ম, তো প্লুরাল ফর্ম করতে হলে কি করতে হবে, উইটনেসেস, একটা ইএস যোগ করতে হবে, রাইট? সো উইটনেসের সাথে একটা ইএস আমরা যোগ করব, তখন হয়ে যাবে প্লুরাল ফর্ম, কিছু সাক্ষীরা, তাহলে এখানে 1 নম্বর পার্টটা হবে, বি অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। নাম্বার 5 হচ্ছে টকিং অ্যাবাউট হিস পদ্মশ্রী অ্যাওয়ার্ড, তার পদ্মশ্রীর ব্যাপারে কথা বলতে গেলে দ্য অ্যাক্টার সেড, অ্যাক্টার বলেছিল হি ডিডেন্ট ওয়ান্ট টু হি ডিডেন্ট অ্যাকসেপ্ট ইট অ্যাজ দেয়ার ওয়ার পিপল ইন দ্য ইন্ডাস্ট্রি হু ডিজার্ভ ইট মোর দ্যান হিম। তো এখানে যখনই পদ্মশ্রীর কথা আসলো, বলতে গিয়ে অ্যাক্টারটা বলেছিল যে সে এটা অ্যাকসেপ্ট করবে না, কারণ আরো অনেক লোক রয়েছে ইন্ডাস্ট্রিতে যারা এটা বেশি ডিজার্ভ করে, বেশি যোগ্য এই অ্যাওয়ার্ডটা পাওয়ার। তো এখানে ভুল আছে 3 নম্বর পার্টে, কি ভুল আছে, ভুলটা হচ্ছে ডিজার্ভ, কারণ এটা পাস্ট টেন্সের কথা বলা হচ্ছে, সব জায়গায় দেখো পাস্টের ভার্বগুলো পাস্টে আছে, তাহলে এটা ডিজার্ভটাও কিন্তু পাস্টে হবে, ডিজার্ভড, ডিজার্ভড হবে। সো এখানে এটা ভুল আছে, ডিজার্ভড এডি হবে একটা। সো এইটা হলো 3 নম্বর অপশানটা, মানে 3 নম্বর পার্টটা, তাহলে এখানে ডি অপশানটা হচ্ছে রাইট অ্যান্সার। নাম্বার 6 হচ্ছে দ্য পুলিশ টিম পেট্রোলিং দ্য এরিয়া টুক দ্য ভিকটিম টু হসপিটাল ওয়ার হি ওয়াজ ডিক্লেয়ার ব্রট ডেড। তাহলে পুলিশ টিম যারা পেট্রোলিং করছিল, মানে এদিক ওদিক যেটা বলে, তারা টহলদারি করছিল, টুক দ্য ভিকটিম, যে ভিকটিম ছিল, যে পীড়িত ছিল, তাকে হসপিটাল নিয়ে গেছিল ওয়ার হি ওয়াজ ডিক্লেয়ার, যেখানে তাকে ঘোষণা করা হয়েছিল মৃত বলে। তাহলে ভুল আছে এখানে 3 নম্বর পার্টে, কি ভুল আছে, কারণ আমরা জানি হি ওয়াজ ডিক্লিয়ার্ড, কারণ এটা প্যাসিভ ভয়েসে, তাহলে ওয়াজ এর পরে থার্ড ফর্ম বসবে, ডিক্লিয়ার্ড, একটা ডি হবে, ডিক্লিয়ার্ড, রাইট? সো ডিক্লিয়ার হবে, সো এটা ভুল আছে 3 নম্বর পার্টে, ডি অপশনটা।